শার্টে একজন ছেলেকে সবচেয়ে বেশি ম্যানলি এবং অ্যাট্রাকটিভ দেখায়। আর মার্কেটে এত শার্ট রয়েছে যে কোনটা রেখে কোনটা নিব এমন একটা অবস্থা। তবে সব শার্ট কিন্তু ভার্সেটাইল না, তাই আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি শার্টের কথা বলবো যেগুলো থাকলে আপনার সব ফাংশন কভার হয়ে যাবে। একজন কালো বা শ্যামলা ছেলেকে শার্টে ভালো লাগার প্রথম শর্ত হচ্ছে শার্টটি অবশ্যই ফিটিং হতে হবে। শার্টের ফিটিং এমন হবে যেন তা একদম গায়ের সাথে লেগে না থাকে, আবার অনেক ঢিলে ঢালাও না হয়। ফুল হাতা শার্টের হাতার দিকের লেন্থ হবে হাতের কবজি পর্যন্ত, আর লম্বাই হবে ঠিক প্যান্টের জিপার এর মাঝ পর্যন্ত। আচ্ছা, প্রথমেই আসি যে শার্টটি অবশ্যই একজন কালো বা শ্যামলা ছেলের কাছে থাকা উচিত, তা হচ্ছে একটি প্লেইন ব্ল্যাক শার্ট। প্রত্যেক কালো এবং শ্যামলা ছেলেকে ব্ল্যাক শার্টে খুবই মানায় এবং ফর্মাল ক্যাজুয়াল সব জায়গায় পরে যাওয়া যায়। একটি ব্ল্যাক শার্ট আপনি ইচ্ছা করলে চিনোস, জিন্স কিংবা ফর্মাল প্যান্টের সাথে পরতে পারেন, তবে ব্ল্যাক শার্ট অলওয়েজ প্লেইন কিনবেন, অর্থাৎ প্রিন্ট শার্ট, লেখা বা কোম্পানির লোগো বসানো শার্ট কখনোই কিনবেন না। নাম্বার টু যে শার্টটির কথা বলবো সেটি হচ্ছে একটি ডেনিম শার্ট। ডেনিম শার্ট হচ্ছে ক্লাসি একটি শার্ট এবং একজন ছেলেকে মাস্কিউলার দেখানোর জন্য ডেনিম শার্ট হচ্ছে বেস্ট। মার্কেটে অনেক কালারের ডেনিম শার্ট পাওয়া যায়, যেমন রেড, ইয়েলো, গ্রে, ব্ল্যাক, ব্লু, তবে আমরা যারা কালো বা শ্যামলা বর্ণের আছি তাদের জন্য ডিপ বা লাইট ব্লু ডেনিম শার্ট সবচেয়ে ভালো স্যুট করে। আপনি যদি একটি ডিপ ব্লু ডেনিম শার্ট, একটি ব্ল্যাক চিনোস এবং একটি হোয়াইট স্নিকার্স একসাথে পরেন, ইটস লুক রিয়েলি কুল। নাম্বার থ্রি যে শার্টটি রয়েছে সেটি হচ্ছে একটি চেক শার্ট। এই শার্টগুলো হচ্ছে সম্পূর্ণ ক্যাজুয়াল একটি শার্ট, অর্থাৎ আপনি কোনো ফর্মাল জায়গা যেমন অফিস, ইন্টারভিউ বা বিয়ের অনুষ্ঠানে এটি পরতে পারবেন না। সাধারণ কাজে বাইরে পরে যেতে হলে এই শার্টটি সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার, এই কারণে এটি আমাদের লিস্টে রাখা। আর চেক শার্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সিঙ্গেল স্ট্রাইপ চেক শার্ট এবং আরেকটি হচ্ছে ডাবল আর ট্রিপল স্ট্রাইপ চেক শার্ট। তবে সিঙ্গেল স্ট্রাইপের চেয়ে ডাবল বা ট্রিপল স্ট্রাইপ চেক শার্ট বেশি ভালো লাগে দেখতে, আর কালার অবশ্যই ডার্ক কালার দেখে নেবেন। নাম্বার ফোর যে শার্টটি আমরা যারা ডার্ক স্কিন টোনের ছেলেরা আছি তাদের থাকা দরকার, তা হচ্ছে একটি হোয়াইট ফর্মাল শার্ট। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আপনি তো সবসময় বলেন কালো বা শ্যামলা ছেলেদের লাইটার কালারে আরো বেশি কালো দেখায়, তাহলে সাদা শার্ট কেন বললেন? ওয়েল, বিষয়টা হচ্ছে ফর্মাল পোশাকে সাদা শার্ট হচ্ছে ওয়ান অফ দা বেস্ট আউটফিট, তবে আমরা যারা কালো বা শ্যামলা তাদের ক্ষেত্রে সাদা শার্টের উপর অবশ্যই ডার্ক কালারের ব্লেজার, কোট বা জ্যাকেট পরবো, আর এই আউটফিটটা অফিস বা ইন্টারভিউর জন্য অলওয়েজ সেরা। এন্ড ফাইনালি নাম্বার ফাইভ যে শার্টটির কথা বলবো তার নাম হচ্ছে লিনেন শার্ট। গরমে পরার জন্য সেরা একটি ক্যাজুয়াল শার্ট এটি। এর কাপড় এত মোলায়েম যে এই শার্ট পরলে অন্য শার্ট পরতে আর মনই চাইবে না, তবে বানিয়ে পরুন বা রেডিমেড পরুন সবসময় এক কালারের পরবেন, আর কালার নেবেন হচ্ছে গ্রে, ব্লু, অলিভ গ্রিন বা ব্রাউন। সো একজন কালো বা শ্যামলা ছেলের খুব বেশি নয়, মাত্র এই পাঁচটি শার্ট হলে সব ফাংশন আরামসে চলে যাবে। সবশেষে যে কথাটি বলতে চাই, যেহেতু এই চ্যানেলটি শুধুমাত্র ছেলেদের জন্য, তাই আপনাদের সকলের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত বড় একটা ফ্যামিলি হয়ে যাব। আসসালামু আলাইকুম।